হ্যালো, ওয়াট ইজ আপ মাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর আশিস রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইস, আমাদের গেমের ভিতরে ব্যাক চলে এসেছে গোল্ডেন শেড বান্ডেল। আর এই গোল্ডেন শেড বান্ডেল অনেকেরই কিন্তু অনেকের আশা, অনেকের শখ, অনেকের আকাঙ্ক্ষা যে গোল্ডেন শেড বান্ডেল তার আইডির ভিতরে থাকবে। তো এর আগে দুইবার ব্যাক দিয়েছে, একবার দিয়েছিল ফুল বান্ডেল, সেইবার কেউ কেউ নিতে পারছে, নিতে পারে নাই। তারপরে আর একবার দিয়েছিল শুধুমাত্র বডি, ওই সময় শুধুমাত্র বডি অনেকেই নিতে পারছে, বডি বলতে শুধুমাত্র এইটুকু। আর এইবার কিন্তু টোটালি আবারও ব্যাগ দিয়ে দিয়েছে, এবার যাদের প্রয়োজন তারা কিন্তু আর মিস করবে না, অবশ্যই নিয়ে নেবে এই গোল্ডেন শেড বান্ডেল। আর গোল্ডেন শেডের টোটাল ইনকিউবেটারে যে কয়টা বান্ডেল ছিল সব কয়টা বান্ডেলই কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছে। আমরা যদি এটা টোকেন এক্সচেঞ্জ করে নিতে যাই, 250টা টোকেন লাগবে এবং কত ডায়মন্ড খরচ হবে সেটা তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে এবং তোমাদেরকে বলে দেব। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য মাত্র একটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে আছে 200টা লাইক টার্গেটের উপরে, তাই লাইকটা এখনই কমপ্লিট করে দাও, লাইক করে তারপর ভিডিও থেকে স্টার্ট করো এবং কমেন্টে তোমার একটা সঠিক উত্তর দিলে তুমি একটা উইকলি মেম্বারশিপ এর মালিক হতে পারো যদি এই ভিডিও লাইক টার্গেট 200টা কমপ্লিট হয়ে যায়। আশা করি বুঝতে পারছো, তাই ভিডিওটা পুরোপুরি দেখবে। আর গাইস, এর আগের যে ভিডিওটা রয়েছে এই স্ক্রিনের উপরে থাম্বনেলটা দেখতে পারতেছো, এই ভিডিওর গিভওয়ে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং গিভওয়ে উইনার হয়েছে হচ্ছে এই ভাইটি, বিডি টপ 3, এবং তার ইউআইডির নাম ছিল আবিদ গেমিং। তাকে একটা উইকলি মেম্বারশিপ দিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে সে উইনার হলো এই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি দেখতে চাও অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে চলে যাবে। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং যে গিভওয়ে যে ভিডিও ওই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ডিসক্রিপশন থেকে গিয়ে দেখে নেবে। আর পিন কমেন্টে কিন্তু পাবে না, কারণ পিন কমেন্টে শুধুমাত্র ডায়মন্ড টপ আপ যে আমার ওয়েবসাইট রয়েছে ওইটার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তাই তোমরা ওটা চেক করে নিও যে কিভাবে কে উইনার হয়। কারণ তোমরা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে এসে প্রশ্ন করো, ভাই আমি কীভাবে পাবো, আমাকে দেন না কেন, আমিও তো কমেন্ট করেছি, আমি প্রথমে উত্তর দিয়েছি। তো এগুলো বলে লাভ নেই, তোমরা জাস্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে, আমার সেকেন্ড চ্যানেলে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। বর্তমান ফ্রি ফায়ারের আর একটা সিস্টেম চালু হয়েছে যেটা হচ্ছে সার্চ বুস্টার। এখানে যে রিং ইভেন্টটা দেখতে পড়তেছো, এখানে যে স্টার টাইপের যে টোকেনগুলো রয়েছে সেম টোকেন কিন্তু আবার গোল্ডেন শেডেও রয়েছে। তো তোমরা যদি এই সার্চ বুস্টারে স্পিন করে থাকো কেউ, সেই টোকেন দিয়ে কিন্তু তোমরা গোল্ডেন শেডে বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারবে, অথবা গোল্ডেন শেডে যদি তোমরা স্পিন করে থাকো তোমাদের কাছে টোকেন থেকে থাকে সেটা দিয়ে তোমরা কিন্তু এখানে সার্চ বুস্টারটাও এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো আমি গোল্ডেন শেডে এখানে স্পিন করব। প্রথমত আমি এখানে 20 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম, 20 ডায়মন্ডের সিঙ্গেল স্পিনে এখানে আমাকে সিঙ্গেল একটা টোকেন দিয়েছে। তো এরপরে হচ্ছে 200 ডায়মন্ডের একটা স্পিন করব। তো 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম, 200 ডায়মন্ডের সিঙ্গেল স্পিন, আবার সিঙ্গেল স্পিন, আবারও সিঙ্গেল স্পিন। এরপরে কিন্তু এই যে গোল্ডেন শেডের সেকেন্ড যে বান্ডেলটা সেটা দিয়ে দিয়েছে। তো আজকে লাকটা অনেক বেশি ভালো, যার কারণে 220 ডায়মন্ডের ভিতরে কিন্তু একটা বান্ডেল পেয়ে গেছি, আবার এখান থেকে টোকেনও পেয়ে গেছি। তো এখানে অনেক টোকেন হয়ে দাঁড়িয়েছে, আমার টোটাল টোকেন হয়েছে 14টা, যেটা হচ্ছে আমার টোটাল 220 ডায়মন্ড খরচ করে 14টা টোকেন এবং একটা বান্ডেল আমি এখান থেকে পেয়ে গেছি। এবার হচ্ছে চার্জ বুস্টারে স্পিন করব, এটাই হচ্ছে টপিক, এটাই হচ্ছে মজা। তো এখানে চার্জ বুস্টারে আমি 20 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম, এর আগে আমি চার্জ বুস্টারে অনলি একটা স্পিন করেছিলাম, কোনো ভিডিও তৈরি করি নাই। এবং দেখো 10টা টোকেন পেয়ে গেছি, তো এই 10টা টোকেন কিন্তু আমার কিন্তু ওইখানে কাজে লেগে যাবে। তো এরপরে আমি চার্জ বুস্টারে 200 ডায়মন্ডের একটা স্পিন করতে চলেছি, 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম, 200 ডায়মন্ডের স্পিনে সিঙ্গেল 2টা টোকেন দিয়েছে, আবার একটা, আবারও একটা, 3টা, একটা, এরপরে একটা, সেম একটা, এরকম করে করে টোটাল 16টা টোকেন দিয়েছে সার্চ বুস্টারে স্পিন করার পরে। টোটাল টোকেন হয়ে দাঁড়িয়েছে 40টা। এবার হচ্ছে গোল্ডেন শেড স্পিন করবো, সিঙ্গেল স্পিন একটা, 20 ডায়মন্ড দিয়ে। তবে তোমরা কিন্তু এরকম করতে যাবে না, যাদের কাছে গোল্ডেন শেড মানে মেইন যে বান্ডেলটা এখানকার এটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা অবশ্যই শুধুমাত্র স্পিন করবে এই গোল্ডেন শেডের ইভেন্টের ভিতরে স্পিন করবে। কারণ দেখো স্পিনের সময় যদি আমার মতো তুমি একটা বান্ডেল পেয়ে যাও অথবা মেইন বান্ডেলটা পেয়ে যাও তাহলে কিন্তু তোমার অনেক ডায়মন্ড সেভ হয়ে যাবে। তো আমার কাছে মোটামুটি কিছু ডায়মন্ড আছে, আমি এর জন্য এটাখানে স্পিন করতেছি, কারণ স্পিন করে দেখা যাক এখান থেকে আমি আর একটা বান্ডেল পাই কিনা। তো 20 ডায়মন্ডের এখানে এইবার চলে যাবো আমি সার্চ বুস্টারে, 20 ডায়মন্ডের স্পিন করবো, 20 ডায়মন্ডের স্পিন করে দিলাম, একটা স্পিন, একটা স্পিন, 2টা টোকেন পেয়েছি। সার্চ বুস্টারে টোকেনটা বেশি দিচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি, আর একটা স্পিন করে সিঙ্গেল দেখি কয়টা দেয়, 3টা টোকেন দিয়েছে, আর একটা সিঙ্গেল স্পিন করে দেখি, এবার দিচ্ছে সিঙ্গেল টোকেন। তো আর একটা 200 ডায়মন্ডের স্পিন করে চার্জ বুস্টারে 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম এবং ফাইনালে কিন্তু চার্জ বুস্টারের স্কিনটাও আমি পেয়ে গেছি। আগে এটা নিয়ে ভিডিও তৈরি করা হয়নি, জাস্ট এখন দেখতেছি যে লাভ হচ্ছে দুই দিক থেকে, তাই এখানে আমি কিন্তু স্পিন করেছি। আর চার্জ বুস্টারের স্কিনটাও কিন্তু আমি একই সাথে পেয়ে গেলাম ভাই সাহেব, আজকে সকাল সকাল লাকটা অনেক ভালো, যার কারণে কিন্তু অনেক কিছু একসাথে পাচ্ছি। আর মোটামুটি 900 ডায়মন্ডের ভিতরে এত কিছু পেয়ে গেলাম, 78টা টোকেন হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি চলে যাবো আবার গোল্ডেন শেডের,
ভিতরে গোল্ডেন শেডে তিনটা সিঙ্গেল স্পিন করে দিলাম একটা দ্বিতীয় স্পিনে একটা তৃতীয় স্পিনে দুইটা এবার হচ্ছে 200 ডায়মন্ডের একটা স্পিন করে দেব 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম গোল্ডেন শেডের ভিতরে আমাদের মোটামুটি টোকেন আছে ব্রাশিটা তো আমি এখান থেকে আরেকটা বান্ডেল নিব যার কারণে হচ্ছে আমি এখানে স্পিন করতেছি যাতে করে আমার কাছে ইনকিউবেটরে টোটাল সব বান্ডেল থাকে আর কি এর জন্য তো দেখি আমার কাছে কোন কোন বান্ডেলটা হয়ে গেছে নিচের দিকে এটা পেয়েছি একটু আগে আর এটা আগে থাকতেই ছিল আর হচ্ছে এখন বাকি রয়েছে এই একটা বান্ডেল ওই বান্ডেলটা নিতে গেলে আমার 175টা টোকেন লাগবে আমার টোকেন হয়েছে 100টা আর মাত্র 75টা টোকেন লাগে তো এবার আমি আরেকটু চার্জ বুস্টার স্পিন করে দেখি দেখা গেল চার্জ বুস্টারটা যদি আরও একবার দেয় তাহলে আমাকে কিন্তু চার্জ বুস্টারের পরিবর্তে হয়তো বা আমাকে টোকেন দিবে আমার কেন যেন মনে হচ্ছে তাই দিবে কিন্তু গোল্ডেন শেডের ভিতরে যদি তোমার কাছে কোনো বান্ডেল থেকে থাকে তাহলে তুমি গোল্ডেন শেডে স্পিন করার পরে যদি তুমি গোল্ডেন শেডে কোনো বান্ডেল আবারও পেয়ে যাও তাহলে তোমাকে শুধুমাত্র এফএফ টোকেন দিবে তোমাকে কিন্তু এই যে টোকেনগুলো রয়েছে রিং ইভেন্টের যে টোকেন এই টোকেন কিন্তু তোমাকে দেবে না সেটা কিন্তু ভালো করে জানা আছে কারণ এর আগে দুই তিনটা ইভেন্ট এসেছিল ওই সময় আমরা কিন্তু যে জিনিস আমাদের কাছে ছিল সেই জিনিস আবারও পেয়েছি কিন্তু আমাদেরকে কিন্তু দেয়নি বান্ডেলের ক্ষেত্রে এটা হয়েছে তো গানের ক্ষেত্রে কী হবে সেটা বলা যাচ্ছে না আমি এখানে একটা সিঙ্গেল স্পিন করি তো একটা করলাম আর একটা সিঙ্গেল স্পিন করি করে দিলাম আরও একটা সিঙ্গেল স্পিন করি সেইটাও করে দিলাম এবার 200 ডায়মন্ডের একটা স্পিন করে ফেলি তো 200 ডায়মন্ডের স্পিন গোল্ডেন শেডের ভিতরে এখানে গোল্ডেন শেডে কিন্তু টোকেন কম দেয় যেটা তোমরা অবশ্য ফলো করছো এখানে সিঙ্গেল টোকেন বেশি রয়েছে তারপরে দুইটা টোকেন তিনটা টোকেন রয়েছে আর এখানে টোকেন কিন্তু আমাদের খুবই কম দিচ্ছে এখানে দেখো অনেক কম দিচ্ছে টোকেন ঠিক আছে তো 148টা টোকেন হয়ে দাঁড়িয়েছে চার্জ বুস্টার স্পিন করবো তিনটা সিঙ্গেল স্পিন করতে পারবো আমি একটা করে দিলাম দুইটা তিনটা প্রত্যেকবারই সিঙ্গেল টোকেন দিয়েছে এবার হচ্ছে 200 ডায়মন্ডের স্পিন করে দেব 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম এবং ডায়মন্ড খাতাম আর মাত্র 2 ডায়মন্ড রয়েছে আমার 25টা টোকেন লাগবে 24টা টোকেন লাগবে দেখি কতটা টোকেন দেয় গাড়ি না এখান থেকে 24টা টোকেন দিয়ে দিল তো হয়ে গেল আমার ইভেন্ট কমপ্লিট হয়ে যায় মনে হচ্ছে হয়ে যাবে মনে হচ্ছে কি হয়েই গেছে মনে হচ্ছে রাইট দেখো গাইস আমার টোটাল অ্যাকাউন্টে ডায়মন্ড ছিল 1900 ডায়মন্ড 1900 সামথিং কত ডায়মন্ড ছিল খেয়াল করিনি তো ওই ডায়মন্ডটা তো তোমরা দেখেছো আর সেখান থেকে এই পর্যন্ত আমার কিন্তু টোটাল টোকেন হয়ে গেছে চার্জ বুস্টার হয়ে গেছে এমনকি গোল্ডেন শেডের সেকেন্ড বান্ডেল থার্ড বান্ডেলও এখন আমি এক্সচেঞ্জ করে নিতে চলেছি 175টা টোকেন দিয়ে এই বান্ডেলটা আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি তাহলে কী হলো গোল্ডেন শেড ইনকিউবেটারের যে টোটাল যে বান্ডেলগুলো ছিল টোটাল সব বান্ডেল কিন্তু আমার কাছে হয়ে গেছে এবং এগুলো আমি নিতে পেরেছি সবগুলো নিয়েছি তোমরা চাইলে এভাবে নিতে পারো তোমার যার যেটা পছন্দ সেটা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে নেবে আর আমি তোমাদেরকে সবসময় বলবো তোমরা যদি নাও অবশ্যই গোল্ডেন শেডের এই মেল ভার্সনে এটা নিবে আর ফিমেল ভার্সনে যদি তোমরা নাও তাহলে কিন্তু অবশ্যই এইটা নিবে আর এটা না নিতে পারলে ফিমেল ভার্সনে তোমরা এটাও নিতে পারো এই দুইটার ভিতর থেকে নেবে তাহলে সবচেয়ে বেটার হবে তো গাইস তোমরা দেখতে পারলে আমার টোটাল কত ডায়মন্ড খরচ হয়েছে আজকের ভিডিওতে তোমাদের জন্য যে প্রশ্ন রয়েছে প্রশ্নটা হচ্ছে আমি 200 ডায়মন্ডের কয়টা স্পিন করেছি রিং ইভেন্টে সেটা হতে পারে চার্জ বুস্টার এবং গোল্ডেন শেড এই দুইটা মিলিয়ে 200 ডায়মন্ডের টোটাল কতটা স্পিন করেছি এটা তোমরা কমেন্ট বক্সে লেবে এবং বাংলাদেশ সার্ভারে ইউআইডি দিয়ে যাবে তিন দিনের ভিতরে এই ভিডিওতে 200টা লাইক কমপ্লিট হলে এই ভিডিও থেকে তোমরা একটা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে পাবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই